আশুক কখন পরিষ্কার করতেছ কি আগাছা হইছে বর্ষার পানি পেয়ে এই গাছটা না এই যে ড্রাগন গাছটা না একটা বড় টপে দিতে হবে তাই না মস্ত মানে কখন দিয়ে বলতেছে এটা বড় টপে দিতে আমার সব শুনি না অনেকগুলো পুদিনা গাছ আছে আমরা তো বুনাই নাই আগাছা গাছ ময়লা হয়েছে ছাদের এটাও কিন্তু ড্রুমোর গাছ বুঝছস এই যে ড্রুমোর পাতা দিয়ে না এই যে শিং মাছ মাগুর মাছ পরিষ্কার করে পাতা ধান না বুঝছস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি বিকেলবেলা একটু ছাদে এসেছিলাম কারণ ছাদটা অনেক টপগুলোতে অনেক আগাছা হয়ে গেছে তো আগাছা পরিষ্কার করার জন্য আমাদের সকিনা হেল্প করছে তো ছাদটা একটু ঝাড়ু দিবে আগাছা পরিষ্কার করার জন্য কারণ বৃষ্টির পানি পেয়ে আগাছা একদম ভরে গেছে তো ভালো লাগতেছে ছাদে এসে কারণ ওয়েদারটা একদম সুন্দর বাতাস তারপরে ছাদটা অনেক পরিষ্কার তো এই তো আমি এই জন্য ছাদে এসে একটু হাঁটাহাঁটি করছি আমার কাছে খুবই ভালো লাগছে আর ও কাজ করতেছে গাছে ওরকম গাছে কোনো কিছু ফল নেই এখন কারণ ওইভাবে গাছের যত্ন নেওয়াও হচ্ছে না কারণ আমি অসুস্থ ছিলাম আম্মু ওইভাবে পারতেছে না তো যেগুলি আছে সেগুলো একটু পরিষ্কার করে রাখা আর যেহেতু ডেঙ্গুর সিজন বৃষ্টির পানি পেয়ে দেখা যাচ্ছে বৃষ্টির পানি যদি টপে জমে থাকে সেক্ষেত্রে মশা হওয়ার একটা ই থাকে তো আমার আম্মু মাসে একবার হলেও ছাদটা পরিষ্কার করে তো আজকে ছাদটা পরিষ্কার আমাদের কোনো টপে পানি জমে থাকে না সবসময় এই খেয়ালটা রাখা হয় তো সেভাবে প্রতি মাসেই পরিষ্কার ছাদ ঝাড়ু দেওয়া তো সেই জিনিসটা করছে আর এইভাবে করে রাখাই ভালো কারণ এখন সিজন প্রচুর ডেঙ্গু হচ্ছে মানুষের ওয়েদারের কারণে বা যে কোনো কারণেই মানে এই জিনিসটা হচ্ছে তো আমাদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার কারণ আশেপাশে যদি একটু নোংরা থাকে বা পানি জমে থাকে টপে সে কারণে ডেঙ্গু হতে পারে আর এখন তো ডেঙ্গুর সিজন এখান থেকে বাঁচার জন্য দেখা যাচ্ছে কিছু না কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের টপ থাকলে পানি জমে থাকলে ওইটা খেয়াল রাখা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই জিনিসটা এখন করতে হবে বেশি করে তো সেই কাজটাই করা হচ্ছে
চলো। সার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আগাছা পরিষ্কার করা হয়ে গেছে, এইগুলো করে এখন আমি বাসায় চলে যাচ্ছি। এটাই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওতে একটু বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।